নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মহানগরী C&B মোড়ে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। পরে সেখান থেকে র্যালি বের করা হয়। ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র ইকরামুল হক টিটু। বরিশালে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন শেরনিয়াবাদ। সাভার উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জয়পুর হাটে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের অফিসে আলোচনা সভা হয়। উপস্থিতি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতিত্ব সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। মানিকগঞ্জে আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সভায় অংশগ্রহণ করেন দলীয় এবং সহযোগীয় সংগঠনের নেতাকর্মীরা। SCTV নিউজ ডেস্ক।